ওহ তোদেরকে না আমি খুব ভালো করে চিনি প্রথমে তোরা বড়লোকদের গাড়ির সামনে এসে ধাক্কা খাবি তারপরে হাত পা ভাঙার নাটক করবি তাই না তুই কি ভদ্রভাবে নামবি না তোর কলার টেনে এখানে নামাবো এই তোর সাহস কম না তুই আমার বয়ফ্রেন্ডের সাথে তুই তুই করে কথা বলছিস একদম চুপ কোনো কথা বলবি না ভিগিরির বাচ্চা চোখে দেখে চলতে পারিস না লাগতে হলো তো আমার গাড়ির সাথে লাগতে হলো হ্যাঁ যদি এতই মরা শখ থেকে যা না রাস্তায় এত তো ট্রাক চলছে তার নিচে গিয়ে পড় তোকে না আমি খুব ভালো করে চিনি আমার গাড়ির যদি আজকে দাগ লাগতো তার ক্ষতিপূরণ কে দিত তুই দিতিস তা তো দিতিস না সেটা তো আমাকে দিতে হতো আরে দেখুন ম্যাডাম আমি তো রাইট সাইড দিয়ে চলছিলাম আপনারাই তো রং সাইড দিয়ে এসে আমার গায়ে মেরে দিলেন আর আপনারাই বলছেন এরকম করে ওহো তোদেরকে না আমি খুব ভালো করে চিনি প্রথমে তোরা বড়লোকদের গাড়ির সামনে এসে ধাক্কা খাবি তারপরে হাত পা ভাঙার নাটক করবি তাই না খুব ভালো করে জানা আছে তোদেরকে আরে ম্যাডাম আপনার গাড়িতে তো আমার গায়ে টাচও লাগেনি তো এখানে তো কোনো কথা বলার প্রশ্নই ওঠে না আর যদি লাগতো তাহলে না আপনি কিছু বলতে পারতে তোকে তো দেখে মনে হচ্ছে তুই একটা ভিখিরির বাচ্চা তার উপরে তুই আমার সাথে তর্ক করিস তোর সাহস তো কম না আচ্ছা ম্যাডাম আপনার গাড়ির উপরে যে এত দরদ গাড়িটা কি আপনার না আমার না আমার বয়ফ্রেন্ডের আর আমার বয়ফ্রেন্ডের মানে আমার গাড়ি আচ্ছা তাহলে তাকে নামতে বলুন এই শান গাড়ি থেকে নামো এই নামো গাড়ি থেকে নামবে তো এই তুই কি ভদ্রভাবে নামবি না তোর কলার টেনে এখানে নামাবো এই তোর সাহস কম না তুই আমার বয়ফ্রেন্ডের সাথে তুই তুই করে কথা বলছিস একদম চুপ কোনো কথা বলবে না আরিশান তুমি সকাল থেকে কোথায় ছিলে সরি স্যার স্যার আসলে গার্লফ্রেন্ডের সাথে একটু বেরিয়েছিলাম ঘুরতে ঈশান স্যার মানে তুমি এই ভিখিরির বাচ্চাটাকে স্যার বলছো এ থামো তো এমনিতে আমার চাকরি থাকবে কি থাকবে না তার ঠিক নেই চুপ করো তুমি সকাল থেকে এখনো অফিসে যাওনি আর নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আর আমার গাড়িটা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছো ঈশান এই গাড়ি তোমার না দেখো ঈশান কোনো কিছু মিথ্যে দিয়ে শুরু করলে না তার পরিণতিটা এরকমই হবে এবার বুঝলে তো তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছো গাড়ি বাড়ি কিছুই তোমার না এতদিন ধরে কন্টিনিউয়াসলি আমাকে মিথ্যে বলে গেছো দেখো তুমি চুপ করো আমি তোমাকে পরে সব বলছি তুমি এখন বাড়ি যাও এক মিনিট ও বাড়ি যাবে মানে তুমি ওকে নিয়ে এসছো না তুমি ওকে গাড়িতে করে নিয়ে যাও ওকে দায়িত্ব করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে তুমি ওকে বাড়িতে ছেড়ে আমার সাথে অফিসে এসে দেখা করো তোমার সাথে অনেক কথা আছে ওকে স্যার যাও